দীর্ঘ 3 দশক পর দোকান ভিটি উচ্ছেদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো কৈলাসহরের রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের রাঙ্গামাটি বাজারে। অভিযোগের তির শাসক দলীয় পঞ্চায়েতের দিকে। অভিযোগে জানা গেছে, রাঙ্গামাটি বাজারে দীর্ঘ 30 বছর ধরে ব্যবসা করে আসছেন 3 ব্যবসায়ী। খাস জমির উপর নির্মীয়মাণ দোকান বলেই হঠাৎ করেই 3 ব্যবসায়ীর দোকান ভেঙে উচ্ছেদ অভিযান চলে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে, দখলমুক্ত করা হয় খাস ভূমি। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন কৈলাসহর মহকুমা প্রশাসনের DCM রূপক ভট্টাচার্য, ইরানি থানার ভারপ্রাপ্ত কার্যকারক ও বিশাল পুলিশ বাহিনী। এই ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য দিতে রাজি হননি। ব্যবসায়ীদের অভিযোগ, জিঘাংসা মেটাতেই শাসক দলীয় পঞ্চায়েতের অদৃশ্য উঙ্গুলি হেলনে পুনর্বাসনের ব্যবস্থা না করেই দোকান ভিট গুলি ভাঙ্গা হয়েছে, কেটে নেওয়া হয়েছে দুটি রুচি। যেমন দখলই না, এটা আমরা পয়সা দিয়ে খরিদ করা জায়গা। পনেরো দিন থেকে আগে যখন আমরা ঘর আসলো 2 বার, তখন CPM আমলে তো জানি তো হইয়া গেছে আগে, যে বাঙ্গা টাঙ্গা করছে এরকম করে করে গেছে। কখন আবার মনে করেন মধ্যে আসকু মাস দেড় মাস আসতে গিয়ে আমরা মানে প্ল্যান করছি কেন করবো না এটা, যে পঞ্চায়েত বাধা দিয়া যাইতেছে এরকম এরকম, মানে তারা মানা দেখার। আমরা যেই ঘর বানাই দিছি, তারা পঞ্চায়েত শাসককে যারা আছে মানে রুলিং পার্টি BJP, তারা পঞ্চায়েত আছে, তারা মানে পঞ্চায়েতের প্রধান প্রধান মিডিয়া ফেস করছে। করার পরে তো SDM কোর্টে আমরা গেছি, যাওয়ার পরে তাই নিয়ে আমরা কোনো বক্তব্য শুনতে শিকার নাই। তারা একটাই কথা কয়, তোমরা এখানে রাত্রে ঘর বানাইছো, ওখানে পঞ্চায়েতে তো দেখি তো দিছে রাত্রে ঘর বানাইছো, রাত্রে লুকাইয়া যেরকম বানাইছো এরকম ঘরটা তুলবাই নি না আমি তুলাইতাম। আমি বললাম স্যার আমরা তো একলা বানাইছি না, এখানে তো বাজারে অনেক দোকান আছে, এই সেটোর পাশেই তো 20-25টা 30টা দোকান আছে, সবাই তো খাস এরকম ঘটনা তো স্যার। এটা ঘর মানে আমার ঘর, এখানে কংগ্রেস আমলও ঘরটাও আছে, এখানে কংগ্রেস অফিসও আছিল স্যার, আমি দোকানদারি করছি, আমার বুসি মালের দোকান আছে, সব লাইসেন্সও আছে স্যার। এখন স্যার CPM আমলে আমার ঘরটা ফালাই দিল, তারা দেখাইয়া ফালাইয়া দিয়া এই ঘরটা নিলাম আমি, ওই ঘরের 3 এখন হন্ত আছে, এখন কাজ করি আর এখন তারা পঞ্চায়েতে এডিএমও কেস করছে স্যার। কেস করার বাদে আমরা আজ আছি, এর বিরুদ্ধে আমরা আপিল করছি, আজকে কইছে দিব আমরা আপিল করছি, এখন ওই এডিএমে অর্ডার দিছে এখন থানারা তারা ভাঙিয়ে রাখছে। এই ঘটনায় চাপা উত্তেজনা বিরাজ করছে রাঙ্গামাটি বাজারে। ফের রিপোর্ট, চ্যানেল 3 রাত।